হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ ছিল জামাই ষষ্ঠী। তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি শাড়ি কিনতে গেছিলাম রাধামণির বাজারে, তো ওখান থেকেই তিনটে শাড়ি কিনেছিলাম। ওই যে নেভি ব্লু কালারটা দেখালাম ওটা ছিল আমার, আর এই দুটো মায়ের জন্য কিনেছিলাম। এবারে কিন্তু মাকে ছাপা শাড়ি দিচ্ছি, কারণ কি ভালো শাড়ি যদি দিই মা কখনো পরেন না, সবসময় আলমারির মধ্যে গুছিয়েই রেখে দেয়। তো মা যেহেতু সেরম কোথাও যায় না তাই পরেও না, তাই ভাবলাম যে ছাপা শাড়ি দিই তো মা এগুলো বাড়িতে পরতে পারবে। আর এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছিলাম, আর এই যে দেখো এটা পরে যাব বলেই কিন্তু ওখানে পরে যাব বলেই নিয়েছিলাম। তো যা ভীষণ গরম পড়েছে তো তাই ভাবছিলাম যে একটা সুতির শাড়ি নেব, তো জামাই ষষ্ঠীর দিন পরে যাব, তো সেটাই পরে তৈরি হয়ে গেছি। তো এরপরে আমরা রেডি হয়ে চলে আসছি নিমতলী বাজারে কেনাকাটা করার জন্য। আজকে কিন্তু বাজারে ভীষণ ভিড়, মানে সবাই যেহেতু জামাই ষষ্ঠীতে যাচ্ছে তো তাই ভীষণ ভিড় হয়ে গেছে। আর এবারে আমরা সকালেই যাচ্ছি, প্রতিবারে কিন্তু আমরা বিকেলে যাই। তো দাদারা যেহেতু শ্বশুরবাড়ি যাবে তো ওরা বিকেলে চলে যাবে, আর হয়তো ওদের সঙ্গে দেখা হবে না, আমরা বাড়ি চলে আসবো। তো সে কারণে দাদা বলল যে তোরা সকালেই আয়, তো সে মতো তৈরি হয়ে আমরা চলেও আসছি। আর এই যে দেখো এখানে কিন্তু বৌদি রান্নায় ব্যস্ত, আর ঠাকুমা ওখানে বসে বসে দোল খাচ্ছে। তারপরে তো এখানে এসে ভীষণ খুশি, আমি তো আগের দিন দিয়ে ভাবছি যে কখন যাব কখন যাব। আর এই যে দেখো আরোহী এখানে ফ্রুটি খাচ্ছে, তো ওর মানে ছোটো বাচ্চাদের কি হয় বলো তো, যেগুলোই ওদের খাওয়া বারণ তো ওগুলোই ওরা খেতে ভালোবাসে, ওদের খাওয়ারগুলো ওদের ভালো লাগে না। তো যাই হোক, আর এখানে কিন্তু মা খাবার তৈরি করতে বসে গেছে, তেলে ভাসা করতেছে আর লুচি করছিল, আর সামাই আগে থেকে হয়ে গেছে। আর দিদি কিন্তু একটু সারপ্রাইজ দিয়ে দিল, ও বলেছিল যে ও বিকেলে আসবে, আগের দিন থেকেই বলেছে যে বিকেলে আসবে, তো হঠাৎ করে সকালেই চলে আসছে, ভীষণ ভালো লাগছে। তো মানে একটু সারপ্রাইজ হয়ে গেছে সবাই, কারণ কি ও সবাইকেই বলেছিল বিকেলেই আসবে। তো আর এই ছিল সেই খাবারগুলো, আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম, আর জামাইবাবু কিন্তু দিদিকে দিয়ে বাড়ি চলে গেছে, জামাইবাবু আসবে সন্ধ্যার মুখের দিকে। তো এখন আরোহীকে যেহেতু দিদি এসে কাঁচা ঘুমে তুলে দিয়েছে তো তাই ও বসে বসে ঝুঁকছিল। আর এই যে দেখো আমি মাকে বললাম যে মা আমি একটু বাটির চচ্চড়ি খাবো চিংড়ি মাছের, তো তার জন্য মা ওটা করছিল, আর সবার জন্য চিকেন হচ্ছিল। তো আজকে কিন্তু দুবেলাই চিকেন হবে, এখানে দুপুরেও হচ্ছে, বৌদিরা যেহেতু বাপের বাড়ি চলে যাবে তাই দুপুরে হচ্ছে, আর রাতেও কিন্তু হবে। আর তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে, আর এই যে দেখো এরা দুজন জেদ করেছে যে এক দুজনেই দোলনাতে ঘুমোবে, এই দোলনাতে ঘুমোতে ভীষণ পছন্দ করে, তার জন্য দুজনেই শুয়ে পড়েছে। তো এখন বিকেল হয়ে গেছে, আর বৌদি এখন বেরোচ্ছে বাবার বাড়িতে যাবে বলে, আর আরোহীও বেরিয়ে গেছে, আর এখানে দাদাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপর ওরা তিনজন চলে যাবে। আর এখানে কিন্তু বিকেল যেহেতু হয়ে গেছে, দিদি তাই জিসানকে একটু ফল খাওয়াচ্ছিল, আর আরোহী তো ভীষণ খুশি, ভাবছে যে কখন আমি যাব, নতুন জামা পরিয়ে দিয়েছে তো তার জন্য ভীষণ খুশি লাগছে ওকে। আর এই যে আমরা এখানে সবাই একসঙ্গে বাইরে বসে আছি, তো ওরা চলে যাবে, তো একটু মনটা খারাপ, কিন্তু খারাপ হলেও কি করব বলো, সবাইকে তো যেতেই হবে যেহেতু জামাই ষষ্ঠী। তো আর এ দেখো একটু দাদুর কাছে আদর খেয়ে নিচ্ছে, যেহেতু কিছুদিনের জন্য মামা বাড়িতে যাচ্ছে। আর এই যে ওরা এবার একদম মানে তৈরি হয়ে গেছে যাওয়ার জন্য, তো আরোহী তো আর কাউকে পাত্তাই দিচ্ছে না, যেহেতু মানে ওকে গাড়িয়ে বসিয়ে দেওয়া হয়েছে, তো গাড়িয়ে বসলেও আর কাউকেই চেনে না। তো যাই হোক ওরা তো চলে গেল, আর এখন আমরা বিকেলে সবাই মিলে বাইরে বসে আড্ডা দিচ্ছিলাম। আর এই যে দেখো এই ফুলটা কিন্তু ভীষণ সুন্দর, এখানে এই ফুলটা গাঁদা ফুলের মতো দেখতে, কিন্তু এর অ্যাকচুয়ালি কী নাম আমি জানি না। আর এখানে আমরা সবাই বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, তারপরে একটু আলতা পরে নিচ্ছি। মা কিন্তু এখানে এলে সবসময় আলতা পরতে বলে, আমার ঠাকুমা ভীষণ বকাবকি করে আলতা না পরলে, তার জন্য সবাই মিলে আলতা পরে নিলাম। আর এরপর সন্ধ্যাও হয়ে গেছে, আর জামাইবাবুও চলে আসছে, মা এখন মানে ফোঁটা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে, সব জোগাড়যন্ত্র করতেছে। আর জিসান ভাবছে কি ফোঁটাটা বাইরেই দেওয়া হবে, ও তার জন্য বাইরে একদম আসন নিয়ে মানে বিছিয়ে দিয়েছে। তো যাই হোক এখন তো এরা বসেই গেছে, দু জামাই বসে গেছে ফোঁটা দেওয়ার জন্য, আর জিসানও বসে গেছে। তো মা এখন ফোঁটা দিচ্ছে, তো তারপরে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তো বড় জামাইকে তো ফোঁটা দেওয়াই হয়ে গেছে, এরপরে ছোট জামাইকে ফোঁটা দিচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। তো আজকের দিনটা হচ্ছে জামাইদের জন্য, তার জন্য জামাইরা যেহেতু দুটো জামাই ভীষণ পকোড়া খেতে ভালোবাসে মায়ের হাতে, তো সে কারণে মা কিন্তু পকোড়া বানাতে বসে গেছে। সো মানে আমাদের বাড়িতে সবাই চিকেন পকোড়া খেতে ভীষণ ভালোবাসে, আর মা কিন্তু এটা দারুণ বানায়। তো মা আজ কোনো রকম ত্রুটি রাখবে না, তো যে যেটা পছন্দ করে
সেটাই বানাচ্ছে। আজ কিন্তু সকাল থেকে ভীষণ খাওয়ার আয়োজন হচ্ছে, এটা সেটা অনেক কিছু। এবেলা চিকেন রান্নার দায়িত্বটা কিন্তু আমার ঘাড়েই পড়েছে। আমার দিদি বলেছে যে আজকে চিকেনটা তুই রান্না করবি, তো সেমতো দিদি যেহেতু বলেছে আমি রান্না করতে বসে গেছি। আর আজকে ভীষণ গরম ছিল, তার জন্য বাহ একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে, ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। এবার জামাইরা জমিয়ে খেতে পারবে। তো দেখো মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে চিকেন রান্না করছি, ব্যাপারটা দারুণ না? তো যাই হোক, তোমাদের কোন কোন দিকে জামাই ষষ্ঠীর দিন বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।